পড়ে যাবি এ কি অবস্থা সে দিঘাতে এসে কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল একটা দাদা রয়েছে তো দাদারা আমাদের ভিডিও দেখে খুবই ভালো লাগলো শুনে আকুরাত থেকে আমাদের ভিডিও দেখে আগের বছরের একটা আমাদের এক্সপেরিয়েন্স রয়েছে এই বছরে আমাদের অনেকটা লং ড্রাইভ হবে কারণ আমরা এখান থেকে উদয়পুর যাচ্ছি Flashback. আমরা এখানে খুব এনজয় করছি কালকে তো চান করতে পারিনি তো আজকে চান করে নেব ঘোরা যাচ্ছে সত্যি তাই দেখো যেন এক লাথি মেরে না উড়িয়ে দেয় ফোনটা শক্ত করে ধরি বাবা চলে গেলেই গেল এখন ভিজবো না এখন ভিজবো না প্রচন্ড ঠান্ডা দীঘা বলে বিচ পে উৎপাত চালু করে দিয়েছে পড়ে যাবি এ কি অবস্থা তো আমাদের খুব এনজয় হচ্ছে বোট তো এক্ষুনি আসছে আসছে তো তোমরা আবার একটা স্টেপ দেখে ফেলো আমাদের ডান্সারদের তো চলো স্টেপটা দেখে নাও ঢেউয়ের দরকার নেই নাও 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 ও বাইরে এসব শিখলে কোথা থেকে পিয়ালি তুমি করবে আমি করবো আমিও পারবো না তোমাকে তুলতে আমার গায়ে তো জোর হয়নি আরে তো এখানে এসে দীঘাতে এসে কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল একটা দাদা রয়েছে তো দাদারা আমাদের ভিডিও দেখে খুবই ভালো লাগলো শুনে দাদাটা বাড়ির কথা বললে বাঁকুড়া বাঁকুড়ার থেকে আমাদের ভিডিও দেখে তো যাই হোক খুবই ভালো লাগলো তো চলো আমরা একটু পরে উদয়পুরে যাব বোটে করে দাদা দাদা আবার পরে দেখা হবে যদি ভাগ্য থাকে আবার পরে দেখা হবে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও লাইক দাও একদম করে দাও দাদা খুব ভালো কাজ করছে আমাদের ভিডিও দিয়ে উৎসাহ করছে আমাদেরকে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো জলদি বাই বাই মানে বাদ তো আমরা এখন এখান থেকে উদয়পুরে যাব বলে টিকিট করছি তো দাদা টিকিট করে দিচ্ছে তো আমাদের টিকিট পেয়ে গেছে আমরা ফাইনালি তো টিকিট পেয়ে গেছি চলো এনজয় হবে জুতোগুলো নিয়ে যাবো তো চলো চলো জুতো হাতে নিয়ে নাও পরে না অসুবিধা কি আছে তো আমাদের বোট চলে এসছে মনে হচ্ছে হ্যাঁ ওই যে বোট আমাদের চলে আসছে এই বোটে করে আমরা উদয়পুর চলে যাবো এক্ষুনি আর ওদিকে আমাদের ওদিকে আমাদের সৌমেনদা দেখো পুরো গামছা দিয়ে ঢেকে নিয়েছে নিজের শরীরটাকে দেখো 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 পিছনে চলে গেল পিছনে গামছাটা দেখো গামছাটা দেখো গামছা দিয়ে নিজের শরীরটাকে পুরো ঢেকে নিয়েছে এত ঠান্ডা লাগছে আমি যে আসলাম ক্যামেরা নিয়ে আর তখনই ঢুকে নিল ঠান্ডা লাগে প্রচন্ড শীত লাগছে ঠান্ডা লাগছে তাহলে সোয়েটার পরে আসতে পারছে আবার সোয়েটারটা ভিজিয়ে নিয়ে আবার তুলে যেতে পারছে তাহলে গরম লাগছে সমুদ্রে এসে ভাবছি এখন স্নান করবো চলো এতটাই ঠান্ডা তো চলো আগের বছর আবার বোটে উঠেছিলাম এবছরও আবার বোটে ফুল এনজয় তোমার খুব ভয় লাগে তো এবার কে কে যাচ্ছি দেখে নাও হাই হাই করে দে হাই করে দে দেখ আবার বাথরুম টাথরুম করে দিবি না তো খুব এনজয় করছি আর এখন দেখো ক্যামেরাটা ওদিকে ঘোরাও দেখো সূর্য রেখে গেছে সূর্য এখন আস্তে চলে যাবে ডুবে যাচ্ছে সূর্য এখন তো এখনো আমরা মানে সমুদ্রের ধারে রয়েছে এখনো চান করতে পারিনি চান তো অবশ্যই করবো চান করবে না আমি ডুবে
তো এখান থেকে উদয়পুর বিচে যাব বোটটা আমাদের ভাড়া করা হয়ে গেছে টিকিটও আমরা পেয়ে গেছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের আমাদের আবার বোটে উঠতে হবে এক্ষুনি এবছর যে এক্সপিরিয়েন্স মানে এবছর এক্সপিরিয়েন্সটা কেমন হবে আগের বছরের তো আমাদের এক্সপিরিয়েন্স রয়েছে এবছরে আমাদের অনেকটা লং ড্রাইভ হবে কারণ আমরা এখান থেকে উদয়পুর যাচ্ছি তো আমার লাইফ জ্যাকেটটা এখন পরে নেব পিয়া লিফ্ট পড়া কমপ্লিট হয়ে গেছে তো আমাদের পরে দিচ্ছে দাদা এখন বউ দেখে পড়াচ্ছে এখানে পড়ানো হয়ে যাবে তোরা ঠান্ডায় কি করবি আমিও বুঝে পাচ্ছি না আমারই যা শীত করছে আমরা যে রুমের থেকে এসেছি আমরা মানে সোয়েটার ওটা কিছুই নিয়ে আসিনি আমাদের খুবই ঠান্ডা লাগবে চান করে যাবো আমরা রুমে যা হবে হবে এখনো দুপুরে খাওয়া হয়নি এখনো খাওয়াও হয়নি আমাদের পাঁচটা বাজে আর তো সমুদ্র ধার থেকে তো যাওয়ার ইচ্ছাই হচ্ছে না সমুদ্র ধার থেকে তো চলে যাবো বাড়িতে ওইদিকে ওরা কি করছে তো আসো 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 বলো আসো হ্যাঁ ওই ফোন গো সাবধান তো চলো তুমি নাও আমার দেয়নি তো আমরা এখন এখানে চলে এসেছি বোর্ডে উঠে পড়েছি উদয়পুর বলছে কত যাচ্ছি দেখো চলো ফুল এনজয় পিয়ালি কেমন লাগছে আমাদের
আমাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে ইতিমধ্যে, তো আমরা লাভ মারবো এখন বোর্ডার থেকে। সোমেন দা আমাদের খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি বন্ধ। হাই কোর্ট হাই কোর্ট হাই হাই হাই।